এখন যে পরিমাণে বৃষ্টি চলতেছে, এই বৃষ্টির দিনে কিন্তু এমন ঝরঝরে খিচুড়ি কার না পছন্দ? আমার কিন্তু অনেক পছন্দের। তার সাথে যদি থাকে আচার এবং শুটকি মাছের ভর্তা আর লেবু কাঁচামরিচ, সেটা তো আর বলাই হয় না আমার যে এত পছন্দের। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। এই বৃষ্টিতে ঘরে বসে থাকতে থাকতে বোর হয়ে গেছি, তো ভাবলাম একটু খিচুড়ি রান্না করব আজকে। তো আপনাদের মাঝে একটু শেয়ার করলাম, আমার এখানে খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে চাল নিয়ে নিয়েছি 1.5 পট, আর এখানে আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি, আর এখানে আমি ছোলা বুটের যে ডালটা হয় সেটা আমি সেদ্ধ করে নিয়ে নিয়েছি, কারণ এই পোলার চালের সাথে কিন্তু ছোলা বুটের ডালটা সেদ্ধ হবে না, সেজন্য আমি আগে সেদ্ধ করে নিয়েছি। আর এটা হলো শুটকি মাছের ভর্তা, এটা কিন্তু এটা আমি রেডি করে নিয়েছি, এখনো করি নাই। যা যা লাগবে আমি একটা প্লেটে গুছিয়ে নিয়েছি, আর খিচুড়ি রান্না করার জন্য যা যা লাগবে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। দেখুন তো, এখানে আমি চিনি গুঁড়া পোলার চালটা নিয়েছি 1.5 কাপের মতো, এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ মুসুরির ডাল। তো ডালটা আপনারা ইচ্ছা করলে আপনাদের পরিমাণ অনুযায়ী দিতে পারবেন, এবং যে রকমের পারেন, বেশি কয়েক রকমের ডাল দিলে কিন্তু খিচুড়িটা বেশি ভালো লাগে। তো আমার কাছে এখন ঘরে 2 রকমের ডাল আছে, আমি দুটাই দিলাম, তো আপনাদের কাছে যদি কয়েক রকম থাকে সেটা দিবেন। তো এরপর আমি খুব সুন্দর করে ডাল এবং চালকে পরিষ্কার করে ধুয়ে নিলাম। দেখুন, ধুয়ে আমি এটাকে একটু রেখে দেব, আর ডাল তো আমি বুটের ডাল ছোলা বুটের ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি চলে আসলাম রান্না করার জন্য। কড়াইতে আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দেব, তেলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, বাড়িয়ে কমে দিতে পারেন, কারণ কেউ তেল বেশি খায় কেউ কম খায়, তো তেলটা আমি মনে করি একটু কম খাওয়াই ভালো। তো তেলটা গরম হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব, যখনই তেলটা গরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো 2টো তেজপাতা, দারচিনি এবং 3টা এলাচ। এলাচটাকে আমি একটু ফাটিয়ে দেব, তো এগুলোকে আমি 1 মিনিটের মতো একটু ভেজে নেব। সুন্দর একটা ফ্লেভার বের হওয়ার পর এখানে আমি দিয়ে দেবো 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু আমি বেশি করে দিয়েছি, খিচুড়ির কিন্তু পেঁয়াজ এবং রসুনটা একটু বেশি দিতে হয়, না হলে কিন্তু খিচুড়ি খেতে অত মজা হবে না। তো অবশ্যই কিন্তু একটু পেঁয়াজ রসুনটা একটু বাড়িয়ে দিবেন। তো আমি এখানে পেঁয়াজটা দিয়ে আমি আগে খুব সুন্দর করে একটু নরম করে নেব, রসুনটা কিন্তু আমি একটু পরে দেবো, কারণ রসুনের একটু পরে দিলে হালকা ভাজা হবে, সেটার ফ্লেভার খুব সুন্দর হবে, আমি সবসময় এভাবেই দিয়ে থাকি। পেঁয়াজের সাথে দিলে কি হয়, ওটা বেশি ভাজা হয়ে যায়, ঘ্রাণটা আমার মনে হয় একটু কম হয়, তো জানি না আপনাদের কাছে কেমন হয়। তো এখানে আমি 3-4টা কাঁচামরিচ এবং রসুন কুচিটা দিয়ে দিলাম, রসুনটা কিন্তু একটু বেশি পরিমাণে লাগবে, খিচুড়িতে কিন্তু রসুন পেঁয়াজ কম হলে কিন্তু খিচুড়ির আসল মজা সেটা পাওয়া যাবে না। তো ফিরে আসছি, পেঁয়াজ এবং রসুন ভাজা হওয়ার পর, তো তাড়াতাড়ি নরম হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম লবণ। লবণটা আমি একবারেই দিয়ে দিলাম, যাতে খিচুড়ি পরে শুধু দেখে দেব, তো আপনারা অবশ্যই পরিমাণ অনুযায়ী দিবেন। তো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করার পর এখানে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি আদা রসুন বাটা দিয়ে দেবো। তো এখানে আমি 1 চামচের বেশি পরিমাণে একটু আদা রসুন বাটা দিলাম, আমার এখানে আদা এবং রসুন একসাথে বাটা, তো আদা রসুন বাটাটা কিন্তু দিতেই হবে খিচুড়িতে, যেহেতু মুরগির মাংস দার খিচুড়িতে কিন্তু আদা রসুন এবং পেঁয়াজ রসুন এগুলো দিতেই হয়। তো এরপর আমি আদা রসুনটা খুব সুন্দর একটু ভেজে নেব, এ থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো শুকনো উপকরণ গুলো। এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়া। তো এগুলো আমি এখন এখানে একটু পানি দিয়ে তারপর কষিয়ে নেব। মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষাতে হবে, আমি আরো কিছুটা পানি এখানে দিয়ে দেব মশলা কষানোর জন্য। তো ফিরে আসছি, মশলা কষানোর পর দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মুরগির মাংসটা এখানে দিয়ে দেব। আমার চালটা যেহেতু কম, আমি এখানে 1/2 কেজি পরিমাণ মাংস নিয়েছি, আপনারা আপনাদের চালের অনুযায়ী কিন্তু মাংসটা দিবেন। তো এই মুরগির মাংসটা আমি খুব সুন্দর করে একটু কষিয়ে নেব। একদম নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম, এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো
তো দেখুন আমার মুরগির মাংসটা কষানো হয়ে গেছে, এটা থেকে তেল ছেড়ে দিয়েছে, পানি নাই। এ পর্যায়ে আমি দিয়ে দেবো সেই ছোলার ডালটা। তো ছোলার ডালটা আমি যেহেতু আগে থাকতেই সেদ্ধ করছি, তারপর একটু আর একটু আগেই দিয়ে দিলাম। এই ডালটা দিয়ে আমি আরো কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। আবারও আমি ঢাকনা দিয়ে প্রায় 2-3 মিনিটের মতো এটাকে কষাবো, যাতে ডালটা আরো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো দেখুন আমার ডাল এবং মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো সেই মুসুরির ডাল এবং চাল ধোয়াটা। এখানে আমি এখন এই পর্যায়ে দিয়ে আবার মিশিয়ে নেব। আমার মাংস এবং ছোলার ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এখন প্রায় আধা সেদ্ধ হয়ে গেছে। এখন যদি আমি চাল ডালটা দেই, এটা একত্রে একদম সেদ্ধ হয়ে যাবে। আপনারা আমার রান্না শেষে দেখেই বুঝতে পারবেন কি সুন্দর সেদ্ধ হয়ে যাবে। তো এভাবে একটু কষ্ট করে ধাপে ধাপে দিলে আপনার জিনিসটা কাঁচা কাঁচা থাকবে না, যেহেতু এটা পোলার চাল, সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে। সেজন্য ডালটা কিন্তু আগেই ফুটিয়ে নেবেন, ছোলার ডালটা। তো এখানে আমি এখন দিয়ে দিব গরম পানি। এখানে কিন্তু অবশ্যই গরম পানি দিবেন, যেহেতু আমার ডাল এবং মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এখানে যদি ঠান্ডা পানি দেই তাহলে কিন্তু এটা স্বাদ আর ভালো থাকবে না। তো এখানে আমি গরম পানি দিয়ে দিলাম। তো আমি যে পরিমাণে চাল দিয়েছি, এটা ঝরঝরা করার জন্য আমি 4 কাপের বেশি পানি দিয়েছি। সরি, এটা কাপ না, এটা একটা মগের মগ। তো এই মগটার 4 মগের বেশি পানি আমি দিয়েছি। তো আমি যতটুকু পানি দিয়েছি আমার খিচুড়িটা একদম পারফেক্ট হয়েছে। তো এরপর আমি এখানে চলে আসলাম, আমি অন্য চুলায় আমি খিচুড়িটা দিয়ে চলে আসলাম এখানে ভর্তা রেডি করার জন্য। তো সবার আগে এখানে আমি দিয়ে দিলাম রসুন কুচি, এরপর দিয়ে দিলাম 2 কাঁচা মরিচ, তার সাথে একটা পাকা মরিচও দিলাম। এরপর এখানে আমি দিয়ে দেবো 2 শুকনো মরিচ, এগুলোকে দিয়ে আমি একটু ভেজে নেব। এরপর এখানে আমি দিয়ে দিলাম 1টা পেঁয়াজ কুচি। শুটকি ভর্তায় কিন্তু পেঁয়াজ না দিলে কিন্তু মজা হয় না, অবশ্যই পেঁয়াজটা কিন্তু দিতেই হবে। তো আমি আজকে ভর্তা করবো বাঁশপাতা শুটকি বলে সেটা। তো শুটকিকে কিন্তু আমি খুব সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু শুটকি মাছটা গরম পানিতে ধুবেন, কারণ শুটকিতে অনেক রকমের খোলা জায়গায় থাকে এবং মাছি বসে, সেজন্য গরম পানিতে ধুলে এটা থেকে জীবাণু মুক্ত হয়ে যায়। এরপর আমি খুব সুন্দর করে শুটকির সাথে পেঁয়াজ রসুন গুলো ভেজে নেব। তো দেখুন আমার পেঁয়াজ ভাজা প্রায় হয়ে গেছে। এ পর্যায়ে আমি 3-4টা ধনিয়া পাতা দিলাম, এটা বিলাতি ধনিয়া পাতা বলি আমরা, আমার কাছে যে দেশিটা সেটা নাই। এটা দিলেও কিন্তু অনেক মজা হয় এবং ঘ্রাণও হয়। তো এটা প্রায় ভাজা হয়ে গেছে, এটা এখন শিলপাটায় বাটলি ভর্তাটা রেডি হয়ে যাবে। তো এইদিকে দেখুন আমার খিচুড়িটা একদম, দেখুন পারফেক্ট ভাবে একদম ঝরঝরা, এত সুন্দর যে হয়েছে সবকিছু। আর যে ছোলার ডালটা সেটা কিন্তু একদম মিশে গেছে এর সাথে। তো একদম রেডি হয়ে গেছে আমার খিচুড়িটা। আমি শুধু দিয়েছিলাম কড়া ধনিয়া পাতা কুচি, আর কিছু দেই নেই। তো এরপর আমি এটাকে পরিবেশন করে নিলাম। দেখুন এখানে আমি সেই শুটকি ভর্তা দিয়ে পরিবেশন করে নিয়েছি। আমার কিন্তু আচারও আছে, তো আচারটা আমি এখানে দিতে ভুলে গেছিলাম। আমরা কিন্তু আচার দিয়ে খেয়েছি। বৃষ্টির দিনে কিন্তু এই খিচুড়িটা যে এত পরিমাণে মজা হবে আমি ভাবতেও পারিনি, আমরা সবাই অনেক মজা করে খেয়েছি। তো কেমন হলো আমার এই খিচুড়ির রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর প্লিজ একটা লাইক না দিলে লাইক দিয়ে যাবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই অল অপশনটা অন করে দেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের মাঝে চলে যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবাই সুস্থ কামনা নিয়ে আজকের মতো এখানে বিদায় নিলাম।